प्रिय शिक्षार्थीबृंद अस्सलामु आलैकुम। चलो आमरा घरे थेके किछु शेखार चेष्टा करी। सामाजिक गवेषणा परिसंख्यान विषयेर परिसंख्यान सम्पर्के एकटु धारणा नेई। प्रथमे आमरा देखार चेष्टा करी जे परिसंख्यान कि। परिसंख्यान शब्दटि मने करा हय ल्याटिन शब्द स्टाटास, इतालियो शब्द স্ট্যাটিস্টিকা, জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে এসেছে। এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে পরিসংখ্যান হলো কোন ঘটনার সংক্ষিপ্ত বর্ণনা যা অনুসন্ধানের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করে। সংখ্যাত্মক তথ্যগুলি সংগ্রহ, উপস্থাপনা, বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানকারী শাস্ত্রকে পরিসংখ্যান বলা যেতে পারে। আমরা যদি এক কথায় বলি তাহলে এটা হলো একটি সংখ্যাতাত্ত্বিক বিজ্ঞান। পরিসংখ্যানকে আমরা কয়েকটা বৈশিষ্ট্যের আলোকে বর্ণনা করতে পারি, যেমন পরিসংখ্যান সংখ্যাত্মক তথ্যের সমষ্টি, পরিসংখ্যান সংখ্যায় প্রকাশিত হয়, পরিসংখ্যান একাধিক কারণ দ্বারা প্রভাবিত, পরিসংখ্যান যথাসম্ভব সঠিক এবং সহজসরল উপাত্ত উপস্থাপন করে, পরিসংখ্যান তথ্যগুলি সুশৃঙ্খলভাবে সংগৃহীত হয়, পরিসংখ্যানের তথ্য তুলনীয় ও সমজাতীয়, পরিসংখ্যান তথ্য অনুসন্ধান থেকে প্রাপ্ত। এরপর আমরা দেখি পরিসংখ্যান কি কি কাজ করে। উপাত্ত সংগ্রহ করে, উপাত্ত সংগঠন করে, উপাত্ত উপস্থাপন করে, উপাত্ত বিশ্লেষণ করে, উপাত্ত ব্যাখ্যা করে এবং ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে এবং আরেকটা যেটা করে সেটা হলো ভবিষ্যৎবাণী করে। উপাত্ত সংগ্রহ, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যাকরণের মাধ্যমে পরিসংখ্যান ভবিষ্যৎ সম্পর্কে একটি সিদ্ধান্ত দিতে সহায়তা করে। সামাজিক গবেষণায় পরিসংখ্যানের গুরুত্ব কি? সামাজিক গবেষণায় পরিসংখ্যান অনুসন্ধান কাজে সহায়তা করে, সামাজিক ঘটনাবলী সুশৃঙ্খল ব্যাখ্যা প্রদান করে, কার্যকরী গবেষণা নকশা প্রণয়নে সহায়তা করে, উপাত্ত সংগ্রহ করে, উপাত্ত প্রক্রিয়াজাতকরণে সহায়তা করে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তথ্য উপস্থাপনে সহায়তা করে, বিভিন্ন তথ্য বিশ্লেষণে সহায়তা করে, অনুকল্প যাচাইয়ে সহায়তা করে, কার্যকরণ সম্পর্ক নির্ণয়ে সহায়তা করে এবং সাধারণ সিদ্ধান্ত নিতে সাধারণীকরণ প্রয়োজন সেক্ষেত্রে সহায়তা করে এবং সর্বোপরি ভবিষ্যৎবাণীকরণে পরিসংখ্যান সহায়তা করে থাকে। শিক্ষার্থীবৃন্দ, পরিসংখ্যানের কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন পরিসংখ্যান গুণবাচক তথ্য নিয়ে সরাসরি কাজ করে না। তোমরা জানো যে পরিসংখ্যান হলো একটা সংখ্যাতাত্ত্বিক বিজ্ঞান, সেখানে গুণবাচক তথ্যগুলোকে সংখ্যায় বাচকে রূপান্তরের চেষ্টা করা হয়, তারপর সেগুলি নিয়ে কাজ করা হয়। পরিসংখ্যানের সূত্রগুলো স্বল্পমেয়াদী সূত্রে সত্য নয়, অর্থাৎ দীর্ঘমেয়াদী সূত্রে পরিসংখ্যানের সিদ্ধান্ত সত্য বলে গণ্য হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পরিসংখ্যান সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়। পরিসংখ্যানের ফলাফল সর্বদা কিন্তু পুরোপুরি সঠিক নয়। তথ্যসমূহ সমজাতি না হলে পরিসংখ্যান অনুপযোগী, পরিসংখ্যানের অপব্যবহার হতে পারে। একক ঘটনার উপর পরিসংখ্যান ব্যবহার করা যায় না, একটা ঘটনা কখনো পরিসংখ্যানের তথ্য হতে পারে না। যেহেতু পরিসংখ্যান বহু কারণ দ্বারা প্রভাবিত, সেহেতু বহুমুখী ঘটনার তথ্য আকারে এনে এবং সেগুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ঘরে থাকো, ভালো থাকো, আজ পর্যন্ত।